বৃহস্পতিবার সন্ধ্যায় গুড় দিয়ে চুপচাপ করুন এই চমৎকারী উপায়টি। আপনার জীবনে সুখ শান্তি সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে বলবো বলে চলে এসেছি। বৃহস্পতিবার হচ্ছে দেবগুরু বৃহস্পতির বার, অর্থাৎ এই বৃহস্পতিবারে বৃহস্পতি দেবের বার। তাই এই দিন আপনারা দেবগুরুর পুজো করুন, তাকে সন্তুষ্ট করুন। দেবগুরু বৃহস্পতির সবথেকে প্রিয় রং হচ্ছে হলুদ বর্ণ, তাই এই দিন আপনারা হলুদ রঙের জামা পরবেন। এতে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির যদি কোনো অশুভ যোগ বা কোনো কুদ প্রভাব থেকে থাকে তার থেকে আপনারা বাঁচতে পারবেন। এছাড়াও আরও কয়েকটি নিয়ম রয়েছে, সেগুলি আপনারা শুনে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখে। তবে তার আগে আপনাদের কাছে সেই একই অনুরোধ, নতুন করে কিছু বলার নেই। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিও দেখতে আসেন, আগে ভিডিওগুলি দেখুন, তারপর যদি মনে হয় তখন সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক করে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই বলবো, আপনারা কোনো গরিব ব্রাহ্মণকে অবশ্যই এই বৃহস্পতিবারে মুসুর ডাল, ছোলার ডাল, ময়দা এইগুলি নিবেদন করুন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনি দেখবেন আপনার জীবনে কতটা পরিবর্তন ঘটে। আর এই বৃহস্পতিবারে কলা গাছের নিচে জল নিবেদন করে আসুন। হলুদ বস্ত্র পরে স্নান বর্ব সেরে কলা গাছের গোড়ায় জল অর্পণ করে আসুন, এবং অবশ্যই এই বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কলা গাছের গোড়ায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন। এর পাশাপাশি আপনারা পারলে প্রত্যেক বৃহস্পতিবার বিষ্ণুদেবের একটি মন্ত্র 108 বার জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। এত শুভ ফল আপনারা পাবেন যে আপনারা কল্পনাও করতে পারছেন না। বৃহস্পতিবারে আপনারা হলুদ রঙের ফুল ফল দিয়ে বিষ্ণুদেবের পুজো করবেন। এতে বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন। এরপর যে মূল আলোচনা, আপনাদেরকে গুড় দিয়ে যে চমৎকারী টোটকাগুলির কথা বলবো বলে চলে এসেছি, সেটি হচ্ছে আপনার যদি বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা থাকে, অর্থাৎ বিবাহিত জীবন আবার আপনার বিয়ে হচ্ছে না, সম্বন্ধ ঠিক হলেও ভেঙে যাচ্ছে বিয়ে, এমনটা যদি হয় তাহলে আপনারা গোমাতাকে আটা বা ময়দার রুটি এবং গুড় খাইয়ে দিয়ে আসুন, অর্থাৎ গরুকে। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি এখনও বিয়ে না হয় কিংবা আপনার বিবাহিত জীবনকে দাম্পত্য জীবনকে কলহমুক্ত রাখতে আরও সুন্দর করে তুলতে গোমাতাকে অবশ্যই একটি রুটি আর গুড় খাইয়ে দিয়ে আসুন এই বৃহস্পতিবারে। আপনার যদি আর্থিক সমস্যা সংক্রান্ত সমস্যা থেকে থাকে সংক্রান্ত, তাহলে সেই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি
কোনো মন্দিরে গিয়ে 800 গ্রাম ময়দা সেই সম পরিমাণ গুড় দান করে আসুন। হ্যাঁ বন্ধুরা, এতে দেখবেন আপনার জীবনের আর্থিক কষ্ট চিরজীবনের মতো দূর হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, যতদিন না পর্যন্ত আপনার জীবনের এই সমস্যাগুলি দূর হচ্ছে ততদিন বৃহস্পতিবার, গুরু বৃহস্পতিবার দেখে আপনারা এই কাজগুলি বা এই টোটকাগুলি করে যাবেন। এতে দেখবেন আপনার জীবনে কতটা পরিবর্তন ঘটছে, আপনার দুর্ভাগ্য কীভাবে সৌভাগ্যে বদলে যাচ্ছে। যদি বিশ্বাস না হয় তাহলে একটি বার করিয়ে দেখুন, মনে শ্রদ্ধা ভক্তি সহকারে বিশ্বাস করে করে দেখুন, তারপরে বলবেন যে আপনার উপকার পেয়েছেন কি পাননি। আজকের এই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়। জানি না আপনাদের কেমন লাগলো, তবুও বলছি ভালো লাগলে লাইক করে যাবেন আর কমেন্ট বক্সে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি লিখে যেতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে সকলেই এই জিনিসগুলি জানার সুযোগ পায়। যাই হোক, আজ তো বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের দিন আবারও অন্য কোনো নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ঈশ্বর যেন সকলের ভালো করেন, মঙ্গল করেন, সকলকে সুস্থ রাখেন আর ভালো রাখেন, সবাইকে হাসি খুশিতে রাখেন, এই কামনা করি। বিদায় বন্ধুরা, ভালো থাকবেন আপনারা, কারণ আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য, তাই আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন আগামী দিনেও। আপনাদের যাতে উপকার হয় তার জন্যই আমরা এই ধরনের ভিডিও বানাই। যাই হোক, আজ বিদায়, ভালো থাকুন।